প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর রসায়ন এক অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই অ্যাসাইনমেন্টটি একদম আমি সুন্দর করে হাত দিয়ে একদম খাতায় লিখে তোমাদের সাথে সমাধানটি শেয়ার করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে ভিডিওটিতে 50টার অধিক লাইক থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বিষয় হচ্ছে রসায়ন, এবং আমাদের অ্যাসাইনমেন্টের নাম দেওয়া আছে প্রদত্ত তথ্য উপাত্ত ব্যবহার করে যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি বের করে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আমাদের এখানে ঠিকভাবে নির্দেশনাও দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করে দেখো, প্রথম নির্দেশনা হলো 4 মার্কের জন্য বলা হচ্ছে নির্ভুলভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ক্লোরিনের শতকরা সংযুক্তি হিসাব করে লিখলে, ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম স্টেপ। এবং তারপরের স্টেপটি হলো ধারাবাহিকভাবে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়ের ধাপসমূহ লিখলে, ঠিক আছে? এটা ওই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। তারপরে আমাদের বলা হচ্ছে, এই যে দেখো লক্ষ্য করে, যে কার্বনের 40%, হাইড্রোজেন দেওয়া আছে 6.67%, এবং যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 90%। তাহলে আমাদেরকে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একদম খাতায় লিখে রেখেছি, তোমরা আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে উত্তরটি তোমাদের খাতায় করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা খাতায় একদম দেখে নিই, এবং এই প্রশ্নগুলো আমি খাতায় লিখে রাখছি, সেখান থেকে দেখতেও তোমাদের সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আবারও বললাম। তো সবাই চলো আমরা একটু উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তো তোমরা জানো যে আমরা কী অ্যাসাইনমেন্টটি বিষয় নিয়ে আলোচনা করবো। তো এখানে তোমরা ঠিক সেভাবে দেখতে পাচ্ছ যে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর বিষয় হচ্ছে রসায়ন এক, বিষয় কোড দেওয়া আছে 1916। প্লিজ সাবস্ক্রাইব টু টুডে ভিডিও নিউজ 24। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখলাম এবং উত্তরপত্রটি এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি অ্যাসাইনমেন্টের নামটি এখানে লিখেছি, প্রদত্ত তথ্য উপাত্ত ব্যবহার করে যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি বের করে আণবিক সংকেত নির্ণয় করো। তো এবার তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের প্রথম স্টেপটি ছিল এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করা হলো। দেখো আমি লিখে রেখেছি সুন্দর করে একদম তোমাদের খাতায়, যেভাবে লিখছি ঠিক সেভাবেই তোমরা তোমাদের খাতায় তুলে নেবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা যেখানে লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে কোনো একটি মৌলের শতকরা সংযুক্তি, আমরা এটা আগে থেকে সূত্র হিসেবে জানি, মৌলের পারমাণবিক ভর ওর সাথে পরমাণুর সংখ্যা গুণ হবে যৌগের পারমাণবিক ভর ইনটু 100%, ঠিক আছে? তো এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ও ক্লোরিনের শতকরা সংযুক্তি হিসাব দেখানো হলো। দেখো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 23.23-এর সাথে, কারণ সোডিয়াম জানো 11, 11-র সাথে ওর ভর সংখ্যা হচ্ছে 23, 23-এর সাথে 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা তো আমরা যোগ করলে পাবো 58.5, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ব্যাস এটা আমাদের আণবিক ভর বাইর করে নিলাম। এখন আমরা তারপরে স্টেপটি লক্ষ্য করে দেখো, এবার বলা হচ্ছে কি, এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিনে সোডিয়ামের যে শতকরা সংযুক্তি এটা আমরা দেখো উপরে লিখছে পারমাণবিক ভর নিজে এবং মোট আণবিক ভর ইন্টু 100%। আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কিন্তু এখানে পাবো 39.31, ঠিক আছে? এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো 39.31। তারপরে এটা আমাদের একটা পাই নিলাম, এবং তারপরে আমরা বললাম যে সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের 35.5 হলো ওর ভর সংখ্যা, ওর সাথে আমরা 100 গুণ করে 58.5 দিয়ে ভাগ দিলে পাবো 60.68, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপরে আমাদেরকে এইটুকু যদি লেখা শেষ হয়ে যায় তারপরে আমরা মোট যোগ করে দেবো, বাস আমাদের কাজ কিন্তু এখান থেকে ক্লিয়ার। চলো আমরা মোট যোগফলটা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ওইটা দেখো তাহলে এখানে লক্ষ্য করে দেখো, অতএব মোট শতকরা সংযুক্তি হবে 39.31-এর সাথে 60.68 যোগ করলে, এখানে এটুকু স্পষ্ট করে লেখাটা হচ্ছে না, আমি একটু ভুল হয়ে গেছিলো। এখানে দেখো 99.99%, ঠিক আছে? 99.99%, এখানে আমি যেটুকু দেখাচ্ছি 99.99%, প্রায় 100%, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা এইভাবে লিখলে এখান থেকে কিন্তু মূলত অ্যান্সারটি শেষ হচ্ছে, অর্থাৎ আমাদের যে প্রথম স্টেপের অ্যান্সার এইটুকু কিন্তু আমরা বলতে পারি যে এখান থেকে এটির উত্তর শেষ, এটা হলো প্রথম স্টেপের আমাদের অ্যান্সার। হ্যাঁ, এবার তোমরা লক্ষ্য করে দেখো, এবার আমাদের এখানে দ্বিতীয় স্টেপ আসলো। দ্বিতীয় স্টেপে বলা হচ্ছিলো যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করো।
তো উপরোক্ত আমরা যে শতকরা সংযুক্তগুলো পাইলাম, সোডিয়ামের ক্ষেত্রে পাইলাম 39.31 এবং ক্লোরিনের ক্ষেত্রে পাইলাম 60.68, ঠিক আছে না? তো এরপরে এবার লক্ষ্য করে দেখো যে প্রথমে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, তার মানে স্থূল সংকেত নির্ণয়ের যে নিয়ম সেটি হচ্ছে যে প্রথমে যে শতকরা সংযুক্তিগুলো আছে ওই শতকরা সংযুক্তিগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো এখানে দেখো আমরা ঠিক ওইটাই করেছি, ভাগ করেছি 39.31 23 দিয়ে, অর্থাৎ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি আমরা দেখছিলাম যে এখানে সোডিয়ামের ক্ষেত্রে এবং ক্লোরিনের ক্ষেত্রে ঠিক সেমভাবে আমরা কী করলাম যে ওদের নিজ নিজ পারমাণবিক ভরগুলো দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে এই যে আমরা এইরকম একটা ফলাফল পেলাম, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কী করবো, আমি তোমাদের এত কথা বলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে তোমরা সুন্দর করে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখবে, ঠিক আছে? দেখো ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ছোট, এখানে এই দুইটার মধ্যে যে সংখ্যাটি ছোট সে সংখ্যাটি দিয়ে উক্ত ভাগফলগুলোকে আবার ভাগ করি। তাহলে সোডিয়াম এখানে ছোট সংখ্যা কত, 1.07, তাহলে আমরা দুইটি ভাগফলকে 1.07, দেখো 1.07 এই যে 1.07 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাইলাম 1 এবং 1.58। এটা পূর্ণ সংখ্যাটুকু শুধু আমাদের হিসাবে আসবে, অর্থাৎ এই 1 আর 5 আমাদের হিসাবে আসবে না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশ হিসাব হয় না। তো এরপরে আমরা তার পরবর্তী অংশটি যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই মানগুলোর মধ্যে এবং মানের মৌলের প্রতীক দিয়ে লিখলেই স্থূল সংকেত পাওয়া যাবে। সুতরাং দেখতে পাচ্ছ যে যৌগটির স্থূল সংকেত হবে, সোডিয়ামের পাইছি আমরা 1, ক্লোরিনও পাবো 1, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তো এটাই ছিল বন্ধুরা উত্তর। হ্যাঁ, এটুকু তোমরা তোমাদের খাতায় সুন্দর করে তোলার চেষ্টা করবে যাতে কোনো রকমের ভুল না হয়। আর যদি বুঝতে বুঝতে বোধ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা তৃতীয় স্টেপটি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃতীয় অংশ, অর্থাৎ তৃতীয় যে অংশটি আছে, তো ওখানে আমাদের দেওয়া ছিল, তোমরা লক্ষ্য করলে দেখবে যে কার্বন 40% এবং হাইড্রোজেন 6.67% এবং এর বাষ্প ঘনত্ব দেওয়া ছিল 90, ঠিক আছে? অর্থাৎ যৌগে কার্বন ও হাইড্রোজেনের মোট শতকরা পরিমাণ ছিল আমাদের 46.67, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন দুইটি মোল আমাদের দেওয়া আছে, তো আরেকটি মোল আমাদেরকে বের করতে হবে। এই জন্য আমরা কী করবো, যেহেতু মোট শতকরা পরিমাণ সবসময় 100 হয়, তাহলে এই দুইটার যোগফল ওই 100 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা কিন্তু অন্য মৌলের শতকরা পরিমাণটা পেয়ে যাবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য দেখো অন্য মৌলের শতকরা পরিমাণ হবে, মোট যৌগের মোট শতকরা পরিমাণ 100% হয়, তাহলে অন্য মৌলটি অক্সিজেন হলে এর শতকরা পরিমাণ হবে 100-46.67, অর্থাৎ 53.33, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে লক্ষ্য করে দেখো এখানে বলা হচ্ছে এখন প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। আগের মতো লক্ষ্য করে দেখো কার্বনের 40কে 12 দিয়ে, হাইড্রোজেন 6.67কে 1 দিয়ে, 53.33কে 16 দিয়ে, অর্থাৎ 16 অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো তোমার 1, আর কার্বনের হলো তোমার 12, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা ভাগ করে এই ভাগফলগুলো পেলাম। হ্যাঁ, এরপরে আমরা তার পরবর্তী অংশটি একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আবার এখানে লক্ষ্য করে দেখো, তাহলে বলা হচ্ছে যে আবার উক্ত ভাগফলগুলোর মধ্যে থেকে যেটি ক্ষুদ্রতম ভাগফল সেই সংখ্যাটি দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। তো আমরা যে ভাগফলগুলো পেলাম ওই ভাগফলগুলোর মধ্যে একটা ছোট সংখ্যা তো অবশ্যই ছিল, সংখ্যাটি হলো 3.33। হ্যাঁ, তো যে ভাগফলগুলো আছে সবগুলো ভাগফলকে আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগফলগুলোকে আমরা ভাগ করার পরে যে মানগুলো পাচ্ছি ওই মানগুলো হচ্ছে 1, 2, এদের যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে এখানে লক্ষ্য করে দেখো অনুপাত হলো 1, 2, 1, এবং এই অনুপাতগুলোর ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু একটা স্থূল সংকেত পাই যাচ্ছি CH2O, অর্থাৎ যৌগের আণবিক ভর হলো আমাদের 90 ছিল, আমরা 2 দিয়ে গুণ করে মোট পাচ্ছি 180, এবং স্থূল সংকেত যে ছিল অর্থাৎ স্থূল সংকেত এই সংকেতটার আণবিক ভর আমরা পাচ্ছি 30। তো আমরা n সমান n এর মান যদি বের করতে চাই তাহলে যৌগের আণবিক ভর কত ছিল আমাদের 180, এই যে লক্ষ্য করে দেখো, এবং স্থূল সংকেতের আণবিক ভর কত বের করছি এখান থেকে আমরা 30, ঠিক আছে? তো 180কে 30 দিয়ে ভাগ করলে পাবো আমরা কত, 6, অর্থাৎ এখানে কিন্তু আমরা n এর মান তখন 6 বসাবো। তো CH2O বা CH2O n এর মান, এই যে দেখো n এখানে ছিল, তো n এর মান n এর জায়গায় 6 বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে সি 6 যদি এখন সবগুলোর সাথে গুণ হয় তাহলে শীর্ষ সাথে একবার 6 গুণ হলে এখানে আমরা কত পাচ্ছি, সরি বন্ধুরা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, এখানে হবে
সি সিক্স, ঠিক আছে। ছয় দিয়ে যেহেতু গুণ করবো তাহলে সি সিক্স পাবো, ঠিক আছে। তারপরে ছয় দেখুন না কত, বারো, আর অক্সিজেন হচ্ছে ছয়। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, এটা মূলত গ্লুকোজের সংকেত, এই জন্য তোমরা পাশে লিখতে পারো যে এটি গ্লুকোজের সংকেত। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দর করে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে এই চলতি সপ্তাহের এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।